সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তিতে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৪ মার্চ শেষ হচ্ছে তার ষষ্ঠ দফা মুক্তির মেয়াদ। এ অবস্থায় আবারও আবেদন করেছে পরিবার। বৃহস্পতিবার আবারও আলোচনায় আসে বেগম জিয়ার ইস্যু। এ নিয়ে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং অবশ্যই অবিলম্বে আমরা যেটা বলেছি ইতিমধ্যে তার সুচিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে অ্যাডভান্স সেন্টার বাইরের কোনো অ্যাডভান্স সেন্টারে তাকে নিয়ে যাওয়ার জন্য আমরা। এর আগে গুলশানের একটি হোটেলে বিদ্যুৎ খাত নিয়ে এক সেমিনারে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শুধু না, তারা জনগণের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আদানির সঙ্গে এই যে চুক্তি, এই চুক্তি এই দেশ বিরোধী, এই চুক্তি জনগণ বিরোধী, এবং আমি আজকে এই ফোরাম থেকে এইখান থেকে বলছি যে এটাকে অবিলম্বে বাতিল করতে হবে। এখন তৈরি হন, এই দেয়ালের থেকে সব ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বিএনপি আন্দোলন করছে, এই আন্দোলন কি বিএনপি বিএনপির জন্য করছে? এই আন্দোলন করছে বিএনপি মানুষের জন্য, যে আমার রাইট চলে গেছে সেই আন্দোলনের জন্য। আগামী নির্বাচনে কারচুপি করতে সরকার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সব সেক্টরে তারা তাদের আখের গোছানোর জন্য টাকা দিয়ে ভবিষ্যতে তারা আবার নির্বাচন কেড়ে নেবেন। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা। সেটা মেনে নিয়ে জনগণের